চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র সচিব ডক্টর মাসুদ বিন মোমেন জানিয়েছেন শিগগিরই দুদেশের মধ্যে রেল ও বিমান যোগাযোগ পুরোদম শুরু হবে। বৈঠক থেকে ভালো ফলাফল আসবে বলে আশা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর। জুলাই মাসে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভারত সফরের আগেই চলতি মাসের 30 তারিখ নয়াদিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি বৈঠক করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তার আগে আসামের গৌহাটিতে হবে নদী কমিশনের বৈঠক। এসব বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হবে জানিয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। এটা দিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, তো এর মধ্যে আমাদের জরের এই আমরা এই জন্যে জেআরসির মিটিংও চাইছিলাম এবং আমরা নীতিগতভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এর অগ্রসর খুব দীর্ঘতির, তো আমরা এগুলো সবই আলাপ করব। কিছু সেট এজেন্ডা করাই আছে আমাদের, ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, তারপরে তাদের যে লাইন অফ ক্রেডিট আছে সেগুলোর ইয়ে আছে, তারপরে বর্ডারের কিছু ইস্যুজ আছে, পানির ইস্যুজ আছে। সুতরাং ভারত বাংলাদেশের যে সমস্ত দ্বিপাক্ষিক ইস্যুগুলো আছে সবগুলোই এখানে যোগাযোগের বিষয়গুলো আছে। জেসিসি বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আসবে বলেই আশা করছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। জেসিসির অনেক স্ট্যান্ডার্ড এজেন্ডা রয়েছে, এতে বাণিজ্য ও যোগাযোগ, রাজনৈতিক, কনসুলার, সাংস্কৃতিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি জেসিসি বৈঠক থেকে ভালো ফলাফল ঘোষণা করতে পারব। বাংলাদেশ ভারত অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে সপ্তম জেসিসি বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলেই আশা দুই দেশের শীর্ষ কূটনীতিকদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।